তামা কবুতর, অমিতের তামা কবুতর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আমরা এখন আছি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মিস্ত্রিপাড়া। আসলে আমি তেমন চাঁপাইনবাবগঞ্জে আপনাদেরকে তেমন ভিডিও দিতে পারিনি, কারণ আমরা অনেক বিজি ছিলাম, অনেক ভিডিও করেছি, তো আপনারা সেটা দেখছেন। তো একটা ছোট ভাইয়ের ভিডিও করার জন্য আসছি, ওর নাম হচ্ছে অমিত। অমিত, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9। ক্লাস 9-এ পড়ে? তো আপনারা তো সবাই জানেনই চাঁপাইনবাবগঞ্জে কবুতর, হাই ফ্লায়ার কবুতর। তো হাই ফ্লায়ার কবুতর পালে, ও একজন স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়ে, এবং ওর বেশ কিছু কবুতর আছে। তোমার এখন কবুতর সংখ্যা কত? আপনার 90টা। 90টা আছে? ভবিষ্যতে কি আরো বাড়ানোর চিন্তা আছে? বাড়ার আরো চিন্তা আছে। আচ্ছা, তো তোমার এখানে যে কবুতরগুলো আছে, তুমি তার মধ্যে তোমার পছন্দের কিছু কবুতর তুমি দেখাও দর্শকদের, দেখি তোমার কাছে কি কবুতর আছে। এটা আপনার নাম আছে সবুজ কবুতর। এটা জি, তোমরা বলো সবুজ, জি আমরা বলি সবজি, জি। এই যে একটা কবুতর, আজকে বৃষ্টির দিন, যে কারণে আমরা বাইরে ভিডিওটা করতেছি না, আর এখানে জায়গা একটু স্বল্পতা কম, তো ভিডিওটার কোয়ালিটি যদি খারাপ হয় আপনারা ক্ষমা করে দিন দয়া করে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, বাড়তেছে, তো এই কারণে আমরা ভিতরে ভিডিওটা করছি। আচ্ছা, ওর সাথে জোড়া দিয়ে রাখছো, এটা কি কবুতর? আচ্ছা, তোমরা জোড়া দেওয়ার সময় কি কালারটা কি তোমরা দেখো না, মানে কালার আপনার, তোমরা কি দেখে জোড়া দাও? আপনার আমি যেমন এই মাদিটা কিনে নিছিলাম হাট থেকে, এটা নর আমার বাসায় ছিল, তো আপনার তখন দেখছি যে একা একা জোড়া নিয়ে নিয়েছে, আমাকে জোড়া দিতে হয়নি এই কারণে, জি একা একা জোড়া নিয়ে নিয়েছে। আচ্ছা, এটা নর ছিল? জি এটা নর। আচ্ছা, এটা ওর মাদিটা দেখায় আপনাদেরকে, ওদের এখানে আবার কবুতর শরীরে পোকাও আছে ভালোই, এই যে নর মাদি, মাদিটা ভালো ফ্লাই করবে, এই যে আপনার এই জোড়ার বাচ্চা আমার ভালোই উঠেছে, ভালো উঠে, এই যে মাদির পাখা, ওরা এখন কেটে রাখছে যেহেতু ধরে দিয়েছে। ওর ওর লেজ কয়টা? এটার লেজ 12টা। 12টা? আচ্ছা, এটা আমার 14 লেজের নর। এটাও 14 লেজের নর? এটা উড়ে আপনি এগুলা কি কালেক্ট করো নাকি বাসার আগে? না, এটা আমার বাসার কবুতর। বাসার? আমি আপনার গোদাগাঁ থেকে নিয়েছি নর এটা। এটা জি সবজি নর, একটা 14 লেজের, এই মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এটা একটা আমার বুড়া কবুতর, মানে বললেন বাদশাই এই যে। এটা তোমার লফটের কি সবথেকে পুরান কবুতর? জি পুরানা এটা আমার। এই কবুতর উড়ে কেমন? এটা এটা আপনার 1 ঘন্টা। এটাকে তোমরা কি কবুতর বলো? এটাকে আপনার আমরা ই বলি, সবজি বলি, সবজি, সবজির মধ্যে পাখা, বিশাল বিশাল পাখা। আচ্ছা, এই গেন্দা কবুতর, জি তোমরা কি বলো? এটা তামা, তামা, মুস্কি তামা, মুস্কি তামা, বাবা তামা কবুতর, অমিতের তামা কবুতর, গেন্দা কবুতর, আমরা বলি গেন্দা, এই যে পাখা, এটার পাখাও খুব ভালো, এটা উড়ে তো মনে পারবো না? এটা উড়ে ভালোই। আচ্ছা, তারপরে এটা আপনার, এটা গিরবাজের নর। তোমরা এটা কি পিলং বলো? হ্যাঁ পিলং, পিলং, পিলং বা চিটকা ফুটকা। কি চিটকা ফুটকা? চিটকা ফুটকা, রকম কালার মিলে তো চিটকা ফুটকা। এটা হচ্ছে ওদের চিটকা ফুটকা বা পিলং, আমরা বলি কাজ করা। তারপরে এটা হচ্ছে মুস্কি। আচ্ছা, এটা হচ্ছে একটা মাক্সি, ওরা বলে মুস্কি না মুক্সি, মাক্সি, মাক্সি, তোমরা কি বলো? আমরা মাক্সি বলি, মাক্সি। এটা কি নর? হ্যাঁ। কবুতরটা ভালো আছে, 3 ঘন্টা উড়েছে। এটা 3 ঘন্টা উড়া? 3 ঘন্টা উড়া। কবুতরটা ভালো, 3 ঘন্টা উড়ার পরে নেমেছে। এই একটা কবুতর, খুব সুন্দর একটা কবুতর, গোল্ডেন কালার। এটা এটা কি কবুতর? এটা আপনার দই কালার। দই কালার? কবুতর কোনো নাম নাই? না, খুবই সুন্দর লাগবে কবুতরটা, কিন্তু একটু ফ্যান্সি ফ্যান্সি টাইপের, বাট এটা গিরিবাজ। কিন্তু আপনার খেল প্রচুর, পা দেখেন, পা বেগুনি পুরা। আর ওদের এখানে কবুতর কিন্তু খেল বেশি বলতে হচ্ছে যে কবুতর উপরে যে বাজি বা পোলট্রি বলে যেটাকে, ওদের এখানে এটা বেশি প্রচলিত, প্রচন্ড
ওদের আবার এখানে কবুতর দেখলে আগেই বলে যে ভাই বাজি আছে, তো ওদের এডেল আরেকটা মাছি। এটা কেমন উড়ে? এটা উড়ে আপনার এক ঘন্টা এক দুই ঘন্টা উড়ে। এটা ভালো, এটা খুব ভালো। এখন এটা তো ভালো উঠতেছে মনে হয়। পাখা দেখলেই বোঝা যায়, পাখাটা দেখলেই বোঝা যায় যে কবুতর কেমন উঠতেছে বা কেমন উড়বে। পাখা গুলা দেখছেন কত মোটা শির গুলা। এবং তোমাদের চাপে ভালো ভালো কবুতরই এবার দেখলাম আমরা। এবার হ্যাঁ, এটা মাছ কি এর আপনার 5 ঘন্টা উড়ে? এটা জি 5 ঘন্টা উড়ে। তোমার বাসা কত উড়া? তোমার বাসা 5 ঘন্টা উড়ে। 5 ঘন্টা? হ্যাঁ 5 ঘন্টা উড়ে একটা না। এই কবুতর ওর বাসা 5 ঘন্টা উড়া। তারপরে নেমে আসছে। তোমার এখানে সাদা চোখটা বেশি না? জি সাদা চোখ বেশি। হলুদ চোখের তুলনায় তোমার এখানে সাদা চোখটা বেশি বেশি। কালো দোয়াজ, কালো দোয়াজ। তুমি এখন কবুতরকে কি কি খাওয়াচ্ছ? আমি আপনার ধান খাওয়াই আর ভুট্টা খাওয়াই, ধান ভুট্টা। আর আমরা গেন্দা টাইপের বলি, লাল খাকি টাইপের বলি, লাল খাকি। পাখা দেখেন কত বড় পাখা উড়ে আপনার, প্রচুর উড়ে। হ্যাঁ দেখতে পাচ্ছি। এই আর একটা কবুতর উদা, এটাকে বলো ওরা উদা, আমরা এটাকে গেন্দাই বলি। এই মাদি? হ্যাঁ হ্যাঁ মাদি। হ্যাঁ পাকা কাটা জি। এর একটা লাল দোবাজ নর, লাল দোবাজ নর গেন্দার মাদিটা করে আমার। এই নরটা ভালো, এটা এর আপনার হাট থেকে। এটা আর আমার একটা কালো মুসকি আছে, এটা ভালো বলবো। ভালো একটা বুঝো, এটার পাও বেগুনি ছিল। তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো ওর অনেকগুলো কবুতর দেখালাম। এই দুইটা কবুতর, লাস্ট দুইটা কবুতর আপনাদেরকে দেখাই। একটা কবুতর এর কালারটা একটু আনকমন একটা কালার। এটা কি কবুতর বলো তোমরা? এটা আপনার রেড, রেড উদা। রেড উদা জি। বাহ, এটা কি কবুতর বলো? এটা আপনার আইস কালার, আমরা বলি কাজ করা জি। তো যাই হোক, ওর অমিতের প্রায় লটের অনেক কবুতর আপনাকে দেখালাম, আরও অনেক কবুতর আছে। এত কবুতর দেখাতে গেলে দিন রাত এক হয়ে যাবে, তো এত কবুতর আর দেখাচ্ছি না। আপনারা কমেন্ট করে জানাবেন ওর কবুতরগুলো কেমন। আর একজন স্টুডেন্ট হিসাবে ভালো কবুতরই আমি দেখলাম চাঁপাইনবাবগঞ্জে। ও ক্লাস 9 পড়তেছে, তো পড়ালেখা তো করতেছো জি নাকি? কবুতর পিছনে সারাদিন কবুতর আপনার পড়ালেখা করি আপনার বাসা থেকে বকে? বাসা থেকে একটু বকে যে কবুতর পিছনে যেতে হবে। তো যাই হোক, পড়ালেখাটা ঠিক মতো করো, পাশাপাশি কবুতরটা পালো। আবার পড়ালেখা ছেড়ে আবার কবুতর পেলো না, যেটা পরে গায়ের নন্দের কোনো ঠিক ঠিকানা থাকবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।